দর্শক, ঢাকা ১১ আসনে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, ঢাকা ১১ আসনে প্রচার প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে? প্রার্থীরা কি বলছেন জনগণের কাছে যে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমি যে এখন আছি আসলে আপনার রাজধানীর যে বাটারা থানার অন্তর্গত এবং ঢাকা ১১ আসনের যে পূর্বপাড়া রয়েছে সেই পূর্বপাড়ার কাজীবাড়ির মাঠে রয়েছে। এখানে আসলে একটা উঠান বৈঠক করেছে ঢাকা ১১ আসনের যে নৌকার মনোনীত প্রার্থী ওয়াকিল উদ্দিন আহমেদ। তিনি কিন্তু আসলে আপনার আর এখানে এসে কিন্তু আপনার কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে পথসভা করেছেন এবং নির্বাচনের কিন্তু আসলে আপনার আর প্রার্থীদের সাথে কিন্তু আসলে প্রচারণা তিনি করেছেন না। আমরা একটু তার সাথে কথা বলবো যে ওয়াকিল উদ্দিন আমাদের সাথে প্রার্থী রয়েছেন, আমরা একটু আপনার সাথে কথা বলবো যে এখন আপনি তো এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রার্থী হয়ে, কেমন জনগণের সাড়া পাচ্ছেন? জনগণের সাড়া কেমন পাচ্ছেন আপনি এই আসনে প্রার্থী? আবার একটু বলো ভাই। আপনি তো এই আসনে নৌকার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেক্ষেত্রে জনগণের সাড়া কেমন পাচ্ছেন? না, যথেষ্ট সাড়া পাচ্ছি, সর্বস্তরের মানুষ, মানে আমার মনে হয় যে একটা ঈদের আমেজ নিয়ে তারা কাজ করতেছে এবং সর্বস্তরের লোকই যেখানে যাই গণসংযোগে সর্বস্তরের লোক মানে সবসময় মানে সব মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতেছে। কোনো প্রতিবন্ধকতা কাজ করছে কিনা আপনার? প্রতিবন্ধকতা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনি জনগণের কাছে আসলে কি আশ্বাস দিতে চান জনগণকে এবার এবার যদি নির্বাচনে জয়ী হতে পারে? আশ্বাস আমি যেটা আপনারা জানেন যে জনতা শেখ হাসিনা বিগত ১৫ বছর এই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এবং উন্নয়নের একটা ধন্যবাদ নিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।